প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং এত সুন্দর চমৎকার একটা আয়োজনের ব্যবস্থা করার জন্য ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ আমেরিকাকে এবং এই সংগঠনের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর রুহুল আমিন স্যারকে আজকের অতিথিবৃন্দ আসলে আপনাদের কাছ থেকে আমরা শিখবো এবং শুনবো এই প্রত্যাশায় এসেছিলাম ইনশাল্লাহ আমি পরবর্তীতে রেকর্ডটা দেখব আমি শুধু আপনাদের সামনে একটা কথা বলতে চাই যে রসুল উল্লাহ সাল আলহি রমাদানকে নৈতিক ভাবে কিভাবে আমরা নিতে পারি অনেকগুলো হাদিস সেটা বর্ণনা করেছেন এবং আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা হাদিস শুনেছি আমি জাস্ট শেয়ার করছি একটা হাদিসের অংশ রসুল বলছেন যে রমাদানে বান্দারা আল্লাহর পক্ষ থেকে সেই ঘোষণাটা তিনি দিয়েছেন ইয়াতুকু তাহু ও শারাবাহু ও শাহবাতাহু মিন আজলি আমরা আল্লাহ তালার জন্য আমাদের খাবারকে আমাদের পানীয়কে এবং আমাদের জৈবিক চাহিদাকে আমরা বিরত রাখি এটি হচ্ছে নৈতিকতার একটা উৎকৃষ্ট উদাহরণ প্রতিটা আমাদেরকে নৈতিক দিকে আকৃষ্ট করে নৈতিকতা শিখায় কিন্তু রমাদানটা হচ্ছে স্পেশাল এক মাস ব্যাপী আমরা অনেক কিছু থেকে যেগুলো আমাদের জন্য বৈধ সেগুলো থেকেও আমরা দূরে থাকি কিন্তু আমি যে বিষয়টা আজকে বলতে চাচ্ছি যে আসলে এই কথাগুলা আমরা যে আঙ্গিকে আলোচনা করি যারা জানেন এবং বুঝেন সেই আঙ্গিকেই শুধু আলোচিত হচ্ছে কিন্তু যেখানে আলোচনা হলে যাদের কাছে আলোচনা আলোচনা পৌঁছালে আমাদের সমাজ উপকৃত হবে আমরা কিন্তু তাদের অনুপস্থিতি পাচ্ছি তাদের কাছে আমরা যেতে পারছি না এর জন্য আমার বিশেষ অনুরোধ থাকবে ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে আমরা প্রতি রমাদানের আগেই এটা হতে পারে আজকের এই সংগঠনের পক্ষ থেকে অথবা অন্যান্য সংগঠনের পক্ষ থেকে আমরা সমাজের বিভিন্ন পর্যায়ে যাতে আমরা রমাদানের পূর্বে এই মেসেজটা দিতে পারি যে আসেন রমাদানের এই নৈতিক শিক্ষাকে কাজে লাগালে রাষ্ট্র উপকৃত হবে আমরা কিভাবে রাষ্ট্র বেনিফিটেড হবে কিভাবে জনগণ বেনিফিটেড হবে এবং ইসলামের আলোকে সেই বিষয়গুলো যদি আমরা তুলে ধরতে পারি তাহলে কিন্তু সত্যিকার অর্থে আমরা উপকৃত হব। আমাদের এই আলোচনা মসজিদ হচ্ছে যারা নামাজে আসে কিন্তু নামাজের বাইরে শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত কিন্তু এর চেয়েও বেশি পরিমাণ লোক তাদের কাছে এই মেসেজটা যাচ্ছে না

আমরা সকলে এই প্রচেষ্টা চালিয়ে যাই যে আমরা যে কথাগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি এটা যে পর্যায়ে যাওয়া দরকার যাদের কাছে পৌঁছা দরকার আমরা কিভাবে পৌঁছাতে পারি আমার মনে এই বিষয়টা নিয়েও আমাদের প্রাগ্য আলোচকরা আলোচনা করবেন আল্লাহ সব তালা আমাদের সবাইকে ক্ষমা করেন রমাদানের পরিপূর্ণ বারাকা দান করেন সবাইকে মোবারকবাদ জানিয়ে মুসলিম অফ নর্থ আমেরিকার পক্ষ থেকে আপনাদেরকে আবারও রমাদঙ্গের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামি